আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার বলছি। আজকে আমি আরেকটা বই পরিচয় করে দিব বইয়ের সাথে। বইটা আমি লিখেছি, আমার নাম ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। বইটা হলো স্মৃতিকথার বই, আমার জীবনে ঘটে যাওয়া বা আমার দেখা স্মৃতিকথার বই। তবে এটা ঠিক আমার দেখা, আমার আমাকে নিয়ে না, এটা হলো আমার অতীতকে নিয়ে। আমি ছোট, ধরেন যে আমার বয়স এখন 62-63 হয়ে গেছে, তা আমি ছোটবেলা কেমন দেখেছি আমাদের এই পরিবেশ পরিস্থিতি, আমাদের সমাজ, সেইগুলি আমার এই বইয়ে তুলে ধরেছি স্মৃতিকথার আকারে। এই বই থেকে, এই বইয়ের নাম হলো বর্ণিল অতীত। অতীতের যে একটা বর্ণিল ভাব ছিল আগে, সেটা আমার কাছে বর্ণিল ছিল, নানান রকম ছিল অতীত, সেটা আমি তুলে ধরেছি। সেই বইটা প্রকাশ করেছে বাংলা নামা, প্রচ্ছদটা এঁকেছে মাহি মজুমদার, প্রচ্ছদ মাহি মজুমদার এঁকেছে। প্রকাশক লিখছে বর্ণিল অতীত মূলত লেখকের একটি স্মৃতিচারণমূলক গল্পের বই। সহজ ও প্রাঞ্জল ভাষায় তিনি অতীতের ঘটনাবলী বর্ণনা করেছেন। এই বইয়ে তিনি গ্রামকে খুব কাছ থেকে দেখেছেন। আসলে আমি গ্রামে মানুষ হয়েছি, তার লেখায় গ্রামের প্রতিটি বিষয় সুন্দরভাবে ফুটে উঠেছে। তার লেখা আরেকটি বই স্মৃতির পাতা থেকে ইতিমধ্যে পাঠকের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। আশা করি এই বইটি পাঠকের অন্তরে স্থান পাবে। এটা প্রকাশক লিখেছে বাংলানামার। আমি যেটা বলতে চাই সেটা হলো গ্রাম বাংলার কথা এখানে তুলে ধরা হয়েছে, অতীতের, অতীতের গ্রাম বাংলা। এই বইটা পড়ার পরে কবি লুৎফর রহমান, উনি আমার সাথে অনেকক্ষণ টেলিফোনে কথা বললেন, বলেন যে আপনি যে কাজটা করেছেন সেটা এখন অনেকেই বুঝতে না পারলে এর গুরুত্ব, 50 বছর পরে এই বইটা খুঁজবে কোথায় আছে। কেন বলতে, এই যে অতীত হারিয়ে যাচ্ছে, এই অতীতটা আপনি লিপিবদ্ধ করেছেন গ্রাম বাংলার অতীত, এই বই আছে। এটা আমি কিন্তু সংরক্ষণ করার জন্য লিখি নাই, এটা আমি আমার মনে আসছে তাই লিখে গেছি। আমার বই সবই আমার মনে আসে, আমি লিখে যাই, এবং এটা যে মানুষের কাছে এত চাহিদা আছে এটা অতটুকু না বুঝেই লিখছি, কিন্তু মানুষ আসলে বুঝতে পারছে এটার গুরুত্ব। বহু লোকে এটা আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নিয়ে পড়ে আর কি। যেহেতু এটা এখন অনলাইনে আছে, অনেকেই কিনে অর্ডার করে করে এই বইটা দারাজ অনলাইন শপে দিয়ে রাখছি। আমরা আমরা ওই শপটা আমরাই মেনটেন করি। এই বর্ণিল অতীত ডাক্তার সাদেকুল ইসলাম থেকে সার্চ দিলেও পাওয়া যায়। আর এটা যে দারাজের যে লিঙ্কটা এই আমার শপের, সেটা আমি ইনবক্সে দিয়ে দেবো। তা আমি এই বইয়ে অতীতের কিছু কথা লিখছি। যেমন আমাদের গড় এলাকা, আমরা জানেন যে মধুপুরের গড়, ভাওয়ালের গড়, তাহলে আমাদের বাড়িতে সখীপুর, এইখানেও কিন্তু ওই রকমই বনভূমি কিন্তু আমাদেরও আছে। তাহলে এই গড়ের নাম কি, সেটা আমি দিছি, এটা আমাদের গড়, মানে সখীপুরের গড়। সেই এলাকার একটা বর্ণনা দিছি তখন অতীতে কেমন ছিল, এখন যে গড় আছে সেটার মতো না, কিন্তু অরিজিনাল একটা গড় ছিল। তার একটা বর্ণনা দিছি প্রায় 20 পেজের মতো। তারপরে ইন্দ্রজানী হাট, খুব বিখ্যাত হাট ছিল, এখন অনেকগুলো সড়ক হওয়াতে ওই হাটের ঐতিহ্য হারিয়ে গেছে। তখন পাহাড় অঞ্চলের মানুষ ইন্দ্রজানী হাটে যাইতো, আর ভর অঞ্চলের মানুষ আসতো ইন্দ্রজানী হাটে, এটা দুইটা সংযোগস্থলে
এবং এটার মধ্যে যে একটা মজার মজার কাহিনী আমি লিখে গেছি আমার ছোটবেলার, এখানে আছে পলাশতুলি হাটো তাই, ওটাও ওই পাহাড় এবং বনাঞ্চলের সংঘস্থলে পলাশতুলির হাট, পলাশতুলির আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য, তো এটা নিয়ে আমি নিবারণ পাটনির কথা লিখছি, তারা এখন আমাদের স্মৃতিতে আছে কিন্তু বাস্তবে আছে কিনা জানি না। কচুয়া স্কুলের পথে, যে পথে আমি কচুয়া স্কুলে গেছি সেই কচুয়া স্কুলের পথের বর্ণনা দিছি, এখন আমি ইচ্ছা করেই আমি সেই পথে হাঁটতে গিয়ে আমি হারিয়েই গেছিলাম জঙ্গলের ভিতরে এরকম। তারপরে বাবার মাছ, আগের মানুষ দিনের মানুষ কীভাবে বিলে বাবার মাছ মারতো, সবাই একযোগে বিলের মধ্যে মাছ মারত আনন্দ করে, সেই ঐতিহ্য এখানে নেই, সেগুলো তুলে ধরছি। তারপর গরু দেয়া মলন দিত, গল্পের নাম দিচ্ছি মলন দেয়া, সেই গরুর মলনটা কিভাবে কনস্ট্রাকশন করা হইতো, কোনটার নাম মেউয়া কোনটা কি লিখে গেছি পড়বেন এটা। তারপরে প্রথম যে আমি হাটে গেছিলাম, হাটে গিয়ে আমি হারিয়েও গেছিলাম, কিভাবে হারিয়ে গেলাম, কিভাবে আমাকে পাইলো, যিনি আমাকে পেয়ে আনলেন তিনি আমাদের পাড়ারই রাজ্জাক ভাই, এই গত আজকে হলো 15 তারিখ 13 তারিখে তিনি ইন্তেকাল করেছেন 2 দিন আগে, উনি আমাকে আমাকে হাঁটতে পেয়ে নিয়ে আসে বাবার কাছে। সেই ঘটনাটা তুলে ধরছি, ওখানে আমি কী কী দেখছিলাম, সেগুলাম কী কী খেয়েছিলাম, সব ঘটনা সুন্দর করে এখানে দেওয়া আছে, আপনার কাছে ভালো লাগবে, বললে ভালো লাগবে। তারপরে কেরোসিনের বাতি, আগের দিনের কেরোসিন আমরা বললাম কেরাসিন, কেরাসিনের বাতি যে কত রকম ভ্যারাইটি ছিল, তাদের ব্যবহার তাদের ইউজ এগুলো আমরা তুলে ধরছি এখানে। তার ভয় তার দাওয়াত, মানে মানুষ মারা গেলে যে এখন খরচ করে স্টাইল করে ডেকোরেটর বার করে তা ছিল না তখন, কলার পাতায় খাবার দিত, লেটাতে বসে খাইতাম, দই হাত ধুয়ে দই খাইতাম, চুমুক দেওয়া পাতা সহ, এইগুলি এখানে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আমার মতো মানুষ যারা আছে তাদের তারা পড়লে আরও বেশি ভালো লাগবে, আর যারা ছোট আছে তারা পড়ে পড়ে হাসবে মজা পাবে, যারা মধ্যম বয়সে আছে তারা জানবে যে আমাদের নানারা কেমন ছিলেন, দাদারা কেমন ছিলেন, তারা কি করতেন এটা। তারপরে নিতা খাওয়া, যে জামাইরে দাওয়াত করে খাওয়ায় নিতা খাওয়া, এটা এই অতীতের দিনের বর্ণিল অতীত তাই লেখা, এটা পড়লে কিন্তু পড়তে পারি কিন্তু সময় নাই, আপনারা অনুগ্রহপূর্বক সংগ্রহ করে এটা এই আমি ইনবক্সে আমি অ্যাড্রেস দেবো অনলাইন শপে, ওখানে ডিসকাউন্ট আছে, আকর্ষণের ডিসকাউন্ট, খুব বেশি দাম না বইগুলার, এই বইটার মূল্য যেমন 250 টাকা মূল্য আছে ডিসকাউন্ট আছে, আবার এটা হলো 150 টাকা মূল্য ডিসকাউন্ট আছে, 150 না তো 160 টাকা, কাজেই যারা ওখান থেকে কিনতে না পারেন তাহলে আমার কাছে ইনবক্স করুন, আমি হেল্প করবো আর কি, আমাদের লোকরা হেল্প করবে আপনাকে, বই পাবেন আপনারা, ইচ্ছা করুন বই পড়ুন, নিজে পড়ুন, আপনার ওয়াইফকে উপহার দিন, আপনার হাজবেন্ডকে উপহার দিন, বাবাকে দিন, মাকে দিন, শ্বশুরকে দিন, শাশুড়ি সবাই পড়তে পারে, আপনি বাচ্চাকে দিন, স্কুলে যে পড়ে তাকে দিন, সে পড়তে পারে, তার কাছে মজা লাগবে, মানে নির্মল আনন্দ পাবে এখানে। আপনারা যে সমস্ত বই পড়েন বড়দের গল্পের বই, ওগুলো কিন্তু বাচ্চারা পড়তে পারে না, লজ্জা পায়, আপনারা লুকাই রাখেন, এটা লুকাই রাখতে হবে না, বিছনায় রেখে দেন, দেখেই পড়বে, শুয়ে শুয়ে পড়বে, অন্য কিছু পড়ার টাইম নেই, এ প্লাস পড়ার জন্য ব্যস্ত, এটা এটাকে পড়তে দেন তাকে, ছোটো বাচ্চারা পড়তে দেন, যে প্রাইমারিতে পড়ে সে এটা পড়তে পারে, কারণ আমি সহজ সহজ ভাষায় লিখছি, কঠিন কোনো ভাষা না, কারণ আমি কোনো বড় রকমের কোনো সাহিত্যিক না, আমি সরল ভাষায়, আমি ডাক্তার মানে সরল ভাষায় যা জানি তাই লিখে গেছি, এর অর্থ না যে ফালতু জিনিস লিখছি তা না, পড়লে পরে চিন্তা করলে চোখ বন্ধ করলে শিক্ষাও মূলক অনেক কিছু আছে এর মধ্যে, কিন্তু অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, পড়লেই বুঝতে পারে না। আজকে মত রাখি, বর্ণিল অতীত বইটা আপনারা নেবেন, রিকোয়েস্ট হলো, আর আমার এই ভিডিওটা আপনার শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করেন ফেসবুকে, বন্ধুরাও জানতে পারবে। আল্লাহ হাফেজ।